हेलो फ्रेंड्स, चले एलाम आबार। आर आज के तो बुझते ही पारछेन आज रान्नार कोनो वीडियो ना। आज आमी एसेछि आमार बाबार घरे, एखाने काली पुजो होबे। एई जे कालीर शिला आछे, एटा आमादेर काली बाड़ी आमादेर घरेर सामनेई। आर एई जे एदिके आछे दुर्गा मंडप। এই দুর্গা মণ্ডপেই প্রতি বছর কিন্তু সারা দিয়ে দুর্গা পূজা হয়ে থাকে এখানে। আর এর পাশেই এই যে কালীর মন্দিরটা দেখালাম আপনাদের। আর এই যে এদিকে আছে ভোগ মন্দির, এখানে ভোগ রান্না হয়। চলুন ভিতরে নিয়ে আপনাদের দেখাই। এই যে দেখুন, এটা এখনো কমপ্লিট হয়নি, করা হবে। আর এই যে এদিকে আবার একটা রুম আছে, জিনিসপত্র নিয়ে এখানে রাখা যায়। আর আজ যেহেতু আমাদের পুজো হবে, তাই এই যে দেখুন এখানে ফল সবজি সব কিছু বানানো হচ্ছে। আর এই যে কালীবাড়ির সামনেটা দেখুন, এদিকে গিয়ে ঢুকে এখানে একটা কমিউনিটি হলও আছে। এটা আমাদের জিপির তরফ থেকে দেওয়া হয়েছে। এই যে এটা কমিউনিটি হল, এটা বন্ধই থাকে। আর এটা হলো আমাদের কালী মন্দির। এখানে একটা কালী মন্দিরের পুকুরও আছে, পুকুরটাতে কিন্তু মাছও আছে। আর এই যে দেখুন, এখান থেকে জল টল নেওয়া হয়। আর আমাদের এলাকার যত বিয়ে হয়, এই কালীবাড়ির পুকুর থেকেই সবাই জল ভরে নেয়। আর এদিকে সোজা গিয়ে ঢুকেই প্রথমে দুর্গা মণ্ডপটা, এই যে দুর্গা মণ্ডপটা, দুর্গা মণ্ডপটা হয়েছে কিন্তু অনেক দিনই হয়ে গিয়েছে। কালী মণ্ডপটা হওয়ার বেশি দিন হয় নেই, কিন্তু আগে এখানে ছোট্ট করে একটা মন্দির ছিল, এটাই এখন সুন্দর করে বানানো হয়েছে। এই যে এখানে ফল সবজি সব কিছু বানানো হচ্ছে, আর কিছু রেডিও হয়ে গিয়েছে। এই যে আমাদের মা কালী, সবের মঙ্গল কামনা করি, আপনাদেরও যাতে মঙ্গল হয়। এই যে কিছু নবীদ ফলমূল সব বানানো হয়ে গিয়েছে। আর এদিকে তো দেখালামই ভোগ মন্দিরটা আছে। এখনো ঠাকুরমশাই আসেননি, আসলে পুজোটা শুরু হবে। এই যে দেখুন আবার চলে এলাম, সব কিছু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর ঠাকুরমশাইও এসে গিয়েছেন। এবার পুজোটা শুরু হবে। জানি না কতটুক ভিডিওটা করতে পারবো না পারবো, যতটুক পারবো আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর পুজো তো শেষ হয়ে গেল, আপনাদের আগেই বলেছিলাম পুজোটা কতটুক করতে পারবো না পারবো। আর এখানে প্রসাদ খাওয়া চলছে। এই যে পুকুরটা, কি রোদ উঠেছে, আর গরমও লাগছে প্রচণ্ড। এই যে হলো নেক্সট ডে। কালার ভিডিওটা পুরো করতে পারিনি, আর বাবাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে। এই যে মাছ কাটা হচ্ছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমাদের জিমি। আর আজকের মতো এখানে শেষ কর।